হ্যালো ফ্রেন্ডস বড় সংখ্যার বর্গমূল নো টেনশন একটা থেকে যে কোনো সংখ্যার বর্গমূল চলো আজকে আমরা শিখে নিই লেট স্টার্ট আমার এখানে ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত বর্গ সংখ্যাগুলো লেখা আছে বা বর্গমূলগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাই না ওয়ান স্কোয়ার যদি ওয়ান হয় টু স্কোয়ার ইকোয়াল টু যদি ফোর হয় তাহলে ফোরের বর্গমূল দুই একের বর্গমূল এক নয়ের বর্গমূল তিন ঠিক আছে এভাবে কিন্তু আমরা এভাবে লিস্টটা লিখে রেখেছি তো যে শর্ট ট্রিকটা তোমাদের আজকে দেখাবো দেখে নাও একটা ট্রিকে কিন্তু যে কোনো সংখ্যার বর্গমূল তোমরা সেকেন্ডের মধ্যে বের করতে পারবে কথা দিচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো ঠিক আছে আজকে আমি তোমাদেরকে এই ট্রিকটা বেশ কয়েকটা এক্সাম্পলের মধ্যে একেবারে ক্লিয়ার করে দেবো যাতে তোমরা আর বর্গমূল নির্ণয়ে কোনো অসুবিধার সম্মুখীন না হয় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কিন্তু বর্গমূল নির্ণয় আমাদের একটা অতি প্রয়োজনীয় জিনিস অতি গুরুত্বপূর্ণ জিনিস তাই না তাহলে চলো আমরা সবাই শিখে নিই একসাথে লেট স্টার্ট দেখো ফার্স্ট এক্সাম্পল আমরা নির্ণয় করবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোরের বর্গমূল ঠিক আছে ট্রিকটা আগে দেখে নিই দেখো আমি আগে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপর আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা আরও ক্লিয়ার করে দিচ্ছি দেখো এই সংখ্যাটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব ফার্স্ট স্টেপ যেমন আমরা আগে করেছিলাম ঠিক সেরকম শেষের দিক থেকে জোড়া করে নেবো তাহলে শেষের দিক থেকে জোড়া করলে টু ফোর এটাকে আলাদা করে দিলাম তারপর কি দেখবো ইউনিট প্লেসে কত আছে মানে এককের অঙ্ক কত আছে কত আছে চার এবার দেখো চার এটা যদি বর্গ সংখ্যা হয় তাহলে বর্গমূলের এককের ঘরে কি কি আসতে পারে আগের ভিডিওতে আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছি যেসব বন্ধুরা আমার আগের ভিডিওটা দেখনি তারা ডিটেলস আইডিয়ার জন্য ভিডিওটা একটু দেখে নেবে ঠিক আছে তাহলে চার দেখো চার যদি ওইখানে আরেকবার বলে দিচ্ছি দেখো দুয়ের জন্য আসতে পারে আর আটের জন্য আসতে পারে আমরা শুধুমাত্র টেবিলটা একবার দেখলেই আমাদের কাজ হয়ে যাবে কারণ চার যদি দুয়ের জন্য আসে তাহলে এইটার সাথে আরেকটা সংখ্যার যোগফল সবসময় আমি বলেছিলাম টেন হবে তাহলে টুয়ের জন্য আসতে পারে এইটের জন্য আসতে পারে ঠিক আছে এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আমরা কী করবো যে সংখ্যা বা সংখ্যাগুলি বাড়তি থাকবে সেই সংখ্যাটা আমরা দেখবো কোথায় আছে এখানে টেবিলে দেখো তিন আছে তিন মানে এক আর চারের মাঝে কোথাও আছে তাই না তাহলে এটা কোথায় কোথায় পড়ছে ওয়ান স্কোয়ার এবং টু স্কোয়ারের মাঝে তো আমরা আগে দেখে নিয়ে তারপর ছোট সংখ্যাটি সব সময় নেব অলওয়েজ উই চুজ দ্য লিস্ট নাম্বার ওকে তারপরে এক নেবো এবারে দেখো এটা হতে পারে বারো অথবা হতে পারে আঠেরো মানে একের সাথে কোনটা যাবে সেটা আমাদেরকে এরপর ঠিক করতে হবে তাহলে আমরা এরপর কি করব তাহলে যে সংখ্যাটা নিলাম ঠিক তার পরের সংখ্যা মানে যেটা নিলাম এখানে যে সংখ্যাটা নিলাম প্লাস ওয়ান গুণ করে দেখতে হবে কত টু এলো এইবারে আমাদের কি দেখতে হবে যে সংখ্যাটা বাড়তি আছে বা এখানে যদি সংখ্যাগুলো থাকে সেটা বাড়তি আছে সেটা কি এর সাথে কম্পেয়ার করে দেখতে হবে থ্রি কি গ্রেটার দেন টু যদি গ্রেটার হয় তাহলে বড় সংখ্যা ওকে তার মানে রুট থ্রি টোয়েন্টি ফোর ইকুয়াল টু এইটিন বোঝা গেল নিশ্চয়ই আচ্ছা যদি না গেল চলো পরের এক্সাম্পল আর একটু ভালো করে বুঝে নাও ঠিক আছে দেখো এরপর আমরা যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব। সেটা হলো এইট ফোর ওয়ান ফার্স্ট স্টেপ শেষের জোড়া আর এখানে জোড়া নেই এটা আলাদা থাক এটাকে সেপারেট করে দিলাম এরপর আমরা ইউনিট প্লেস এককের অঙ্ক কি আছে এক এখানে যে বর্গমূলের সংখ্যাটা হবে বর্গমূল তার এককের ঘরে কী কী আসতে পারে ওয়ান এবং ওয়ান প্লাস নাইন নাইন ওয়ান এবং নাইন তোমরা দেখে নিতে পারো ওয়ান এবং নাইনের জন্য ইউনিট প্লেসে কিন্তু ওয়ান আসবে ঠিক আছে এরপর আমরা দেখব যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কোথায় আছে এই সংখ্যাটি আছে দেখো টু স্কোয়ার এবং থ্রি স্কোয়ারের মাঝে এখানে কোথাও ঠিক আছে টু স্কোয়ার এবং থ্রি স্কোয়ারের মাঝে তাহলে আমরা কী করবো সবসময় সবসময় ছোট সংখ্যাটি নিতে হবে বড় সংখ্যাটা নেওয়া চলবে না কারণ বড় সংখ্যাটা নিলাম মানে থ্রি স্কোয়ার মানে নাইন হয়ে গেল বেশি হয়ে যাবে সব সময় কিন্তু এখানে ছোটো সংখ্যা এরপর দুইয়ের সাথে হয় একুশ হবে বা উনত্রিশ হবে যে কোনো একটা হবে তাহলে আমরা কি বললাম দেখে নেব টু ইন্টু এইট ঠিক নেক্সট নাম্বার টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স এখানেও এইট গ্রেটার দেন সিক্স এইট গ্রেটার দেন সিক্স ওকে তার মানে এখানে গ্রেটার হলো মানে বড় সংখ্যা তাহলে রুট এইট ফোর ওয়ান ইকুয়াল টু ট্রিক বোঝা গেল চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি ফ্রেন্ডস নেক্সট এক্সাম্পল দেখো সেভেন ওকে সেভেন এইট ফোরের বর্গমূল তাহলে লাস্ট টু ডিজিট সেপারেট করে দিলাম ফোর কোন কোন সংখ্যার জন্য আসতে পারে টুয়ের জন্য এইটের জন্য ঠিক আছে দেখে নেবে টু এর জন্য এইটের জন্য এককের অঙ্ক চার এবারে সাত সাত দেখো টু এবং থ্রি স্কোয়ারের মাঝে তাহলে আমরা নেবো টু এবার টু এর সাথে কোনটা আসবে হয় বাইশ অথবা আঠাশ যে কোনো একটা হবে তাহলে কোনটা হতে পারে তাহলে আমাদের সেজন্য দেখতে হবে টু ইন্টু নেক্সট নাম্বার সিক্স ওকে হে আর অলসো সেভেন গ্রেটার দেন সিক্স দেন উই চুজ টোয়েন্টি এইট তাহলে টু সেভেন এইট ফোর কল টু টোয়েন্টি এইট ওকে নেক্সট ডেক্ট এক্সাম্পল চলো দেখে নিই ওয়ান নাইন থ্রি সিক্স ফোর ডিজিটের নাম্বার ঠিক আছে তাহলে ফার্স্টে আমাদের আর বাকিগুলো দেখার দরকার নেই আমরা লাস্ট দুটো ডিজিট দেখলাম সেপারেট করে দিলে এবার সিক্স সিক্স কোন কোন সংখ্যার জন্য আসতে পারে দেখো সিক্স আসতে পারে ফোরের জন্য আর এখানে কত হবে সিক্সের জন্য ফোর প্লাস সিক্স ইকুয়াল টু টেন তাহলে ফোরের জন্য সিক্সের জন্য টেবিল কিন্তু তাই বলছে ওকে তাহলে এখানে হলো এরপরে উনিশ উনিশ দেখো সংখ্যাটি কোথায় পড়েছে উনিশ দেখো এখানে আছে ফোর স্কোয়ার এবং ফাইভ স্কোয়ারের মাঝে ফোর স্কোয়ার এবং ফাইভ স্কোয়ারের মাঝে উই চুজ ফোর তাহলে হতে পারে চুয়াল্লিশ হতে পারে 46 সিক্স ঠিক আছে কোনটা হবে সেটার জন্য আমাদেরকে দেখতে ফোর ইন্টু নেক্সট নাম্বার ফাইভ গুণ করে দেখলাম টোয়েন্টি এরপরে দেখো যে সংখ্যাটি আছে নাইনটিন নাইনটিন লেস দেন টোয়েন্টি তাহলে বললাম লেস দেন লেস দেন মানে আমরা লেস নাম্বারটাকে চয়েস করবো তার মানে রুট ওভার ইজ ঠিক আছে অ্যানাদার এক্সাম্পল ওকে কত আছে দেখো এইট ফোর সিক্স ফোর ফার্স্ট স্টেপ জোড়া করো সেপারেট করো এককের অঙ্ক দেখো কোন কোন সংখ্যার জন্য আসতে পারে টু এর জন্য টু প্লাস এইট এইটের জন্য আসতে পারে ঠিক আছে এরপর এইটটি ফোর এইট্টি ফোর কোথায় আসবে যদি তোমরা নিজেরা ভেবে নিতে পারো তাহলে খুব ভালো এবং সেটা ভেবে নিতেই হবে দেখো এটা আসতে পারে নাইন স্কোয়ার এবং টেন স্কোয়ারের মাঝে নয় স্কোয়ার একাশি দশ স্কোয়ার একশো আচ্ছা এইট্টি ফোর তার মানে একাশি এবং একশোর মাঝে মানে এটা নাইন স্কোয়ার এবং টেন স্কোয়ার এটা একটু লিখে নেবে আমরা চুজ করবো নাইন ঠিক আছে তাহলে আমাদের বর্গমূল হতে পারে নাইনটি টু বা নাইনটি এইট কিন্তু এই দুটোর মধ্যে কোনটি সেটার জন্য আমাদেরকে একটু টেস্ট করতে হবে কি টেস্ট নাইন নেক্সট নাম্বার নাইনটি এরপর আমরা দেখব কী আছে এইটটি ফোর এইটটি ফোর লেস দেন নাইনটি লেস দেন নাইনটি তো আমরা লেস নাম্বার চয়েস করবো ঠিক আছে এইট ফোর সিক্স ফোর ইকাল টু নাইনটি টু ইট ইজ দ্য অ্যান্সার তাহলে কত সহজে কিন্তু আমরা বর্গমণ নির্ণয় করতে পারছি কি সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে তাই না আচ্ছা চলো আরও একটা এক্সাম্পল দেখি দেখো আমি আরেকটি সংখ্যা নিয়েছি এটা ফাইভ ডিজিটের নাম্বার কোনো ব্যাপার নয় সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে দেখে নিই চলো ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স জোড়া করলাম সেপারেট করলাম ছয়ের জন্য পাবো দেখো ফোর সিক্স ঠিক আছে ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি এখানে কোথায় আসবে দেখে নাও ওয়ান ফর্টি ফোর ওয়ান সিক্সটি নাইন মানে টুয়েলভ স্কোয়ার থার্টিন স্কোয়ার তার মাঝে ঠিক আছে এবারে হতে পারে আমরা চয়েস করবো তারপর বারো এবারে বারো হতে পারে একশো চব্বিশ বা একশো ছাব্বিশ বর্গমূল টোয়েন্টি ফোর বা ওয়ান টোয়েন্টি সিক্স দুটোর মধ্যে একটা সংখ্যা হবে বর্গমূল কোনটা হবে সেটা আমাদেরকে টেস্ট করতে হবে টেস্ট করার উপায় দেখো টুয়েলভ নিয়েছি টুয়েলভ ইন্টু নেক্সট নাম্বার থার্টিন ঠিক আছে ওয়ান ফিফটি সিক্স নাম্বার হেয়ার দ্য নাম্বার ইজ ওয়ান ফিফটি থ্রি ইট ইজ লেস দেন ওয়ান ফিফটি সিক্স সো লেস দেন ওয়ান টোয়েন্টি ফোর ইজ দ্য আনসার ওকে ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ইকাল টু ওয়ান টোয়েন্টি ফোর ওকে টু ডেজ লাস্ট এক্সাম্পল দেখে নিই চলো ফ্রেন্ডস আজকের শেষ অঙ্ক দেখে নিই চলো কীভাবে ট্রিক কাজে লাগছে ফার্স্ট শেষের দিক থেকে জোড়া করলাম বাকি সংখ্যা দেখার দরকার নেই সেপারেট করলাম সিক্স আসতে পারে দেখো চারের জন্য ছয়ের জন্য কোনটা আসবে সেটা আমরা পরে ঠিক করবো ফোর টু ফোর তাহলে এটা কোন দুটি সংখ্যার মাঝে আছে দেখো টোয়েন্টি স্কোয়ার ইকুয়াল টু ফোর হান্ড্রেড কুড়ি স্কোয়ার চারশো টোয়েন্টি ওয়ান স্কোয়ার ফোর হান্ড্রেড ওয়ান তাহলে চারশো চারশো একচল্লিশ চারশো চব্বিশ এদের মাঝে আছে আমরা নেব কুড়ি এবারে কুড়ি তো থাকছে তার সাথে হয় চার আসবে বা ছয় আসবে কোনটা আসবে সেই জন্য টেস্ট টোয়েন্টি নিয়েছি তার সাথে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ইট ইজ ফোর টু জিরো গিভেন নাম্বার বা হেয়ার দ্য নাম্বার ইজ ফোর টু ফোর ফোর টু ফোর গ্রেটার দেন ফোর টু জিরো চারশো চব্বিশ চারশো কুড়ির থেকে বড়ো বড় সংখ্যা উত্তর ফোর টু ফোর থ্রি সিক্স ইকুয়াল টু টু জিরো সিক্স তাহলে বন্ধুরা দেখলে তো বর্গমূল নির্ণয় করা কত সুবিধে এবং কত সহজে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি সেকেন্ডের মধ্যে দিয়ে কিন্তু বন্ধুরা এই শর্ট ট্রিক্স কাজে লাগানোর আগে তোমাদেরকে কিন্তু ডিটেলস আইডিয়ার দরকার আর সেই ডিটেলস আইডিয়ার জন্য আমার আগের যে বর্গমূল সংক্রান্ত ভিডিওটা আছে সেটা একটু দেখে নেবে কারণ সেখানে ডিটেলস আলোচনা অলরেডি করা আছে তো বন্ধুরা তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার এরকম শর্ট ট্রিক্সের ভিডিও পেতে আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো সেই সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে করে এরকম শর্ট ট্রিক্স এবং ডিটেলস যে ধারণা তার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যেন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে